নমস্কার, আমি কৌশিক রায়। আজকের এই ভিডিওটি না ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ বিচিত্র এই যোগ সৃষ্টি হয়েছে 1113 বছর পর। এই মহাসংযোগে ছয় রাশির অপার ধনবর্ষা হতে চলেছে। দেখুন, ব্রহ্মাণ্ডে কিছু যোগ সৃষ্টি হয় যেটা আমাদের পক্ষে কিছু কিছু ক্ষেত্রে শুভ ফল দেয়, আবার কিছু কিছু ক্ষেত্রে যে যোগগুলো সৃষ্টি হয় সেটা আমাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো অশুভ ফল কিন্তু দেয়। তো আমি যখন দেখছিলাম সমস্ত রাশিচক্র, তখন দেখলাম ব্রহ্মাণ্ডে প্রায় 1113 বছর পর এই যোগটা সৃষ্টি হয়েছে। কোন এই যোগ এবং কোন এই ছয়টি রাশি, তার মধ্যে চারটি রাশি স্পেশাল, এই চারটি রাশি কিন্তু কপাল খুলতে চলেছে। আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। দেখুন, কিছু যোগ থাকে যে যোগগুলো আমাদের ভাগ্যকে কিন্তু বদলে দেয়। এই যে এই যোগটা না, ধরে নিন 1 মিলিয়ন বছর আগে এই যোগ তৈরি হয়েছিল এবং 1 মিলিয়ন বছর পরে এই যোগ তৈরি হয়েছে বর্তমান, এবং এই যোগটা থাকছে 30শে অক্টোবর 2023 পর্যন্ত। অনেকেই জানতে চেয়েছেন যে কৌশিকদা যোগগুলো কতদিন থাকছে, অর্থাৎ 30শে অক্টোবর 2023 পর্যন্ত এই যোগ কিন্তু থাকছে। দেখুন, সব যে গ্রহ যে ট্রানজিট করে কিনা, কিছু গ্রহ অর্থ দেয়, আবার কিছু গ্রহ শারীরিক দিক থেকে সমস্যা নিয়ে আসে, আবার কিছু গ্রহ চোট আঘাত দুর্ঘটনা ঘটায়। কিন্তু এই যে 1113 বছর পর এই বিরল বৈচিত্র্য যোগে ছয় রাশি হতে চলেছে মহাকোটিপতি। ডায়েরিতে নোট করে নিন, অপার ধন পেতে চলেছে এই ছয় রাশি। কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি এই ভিডিওতে একে একে জানাবো। তার আগে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। দেখুন, আমি প্রতিদিন কেন আপনাদেরকে বলি যে কৌশিকদার প্রোগ্রাম না দেখতে হবে, নয়তো পিছিয়ে পড়তে হবে। আমি টোটাল লজিক্যালি কিন্তু বোঝাই, ওই হাওয়াতে কোনো কথা কৌশিক রায় কিন্তু বলে না, সম্পূর্ণ লজিক্যালি আপনাদেরকে কিন্তু আমি বুঝাচ্ছি। আর আমার কাছে হবে হচ্ছে বলে কোনো কথা নাই, যে কাজগুলো করি কি না খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। আর আমার অভিযানে না কথাটি নেই, অর্থাৎ খুব দায়িত্ব এবং চ্যালেঞ্জ। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন না, একের পর এক ঋণ থেকে বেরিয়ে আসতে পারছেন না, দিয়ালে পিঠ ঠেকে গেছে, কর্মের জায়গা নিয়ে সমস্যা হচ্ছে, কর্ম পাচ্ছেন না, ব্যবসা আপনার ভালো চলছে না, সন্তানের অমনোযোগী পড়াশোনাতে, শত্রুতা, মামলা মকদ্দমাতে ডুবে গেছেন, আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি, সেখান থেকে কিন্তু টেনে আমি তুলবো। আর আমার কাছে আমি একটি কথা বলছি, বারবার এই কথাটা বলি, আমার প্রেডিকশান মাটিতে পড়ে না, খুব দায়িত্ব এবং চ্যালেঞ্জের সাথে এই কথাগুলো আমি কিন্তু আমি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, সমস্যা আছে, সমাধানের পথও রয়েছে, অর্থাৎ একটুতে মন ভাঙলে হবে না। আর কৌশিক রায়ের যারা প্রোগ্রাম দেখছে না, দু চোখ ভরে স্বপ্ন নিয়ে দেখুন, স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। আমি আবারও বলছি, খুব জোর গলাতে, খুব দায়িত্বের সাথে আমি কথাটা আপনাদেরকে বলছি। দেখুন, এই যে বিচিত্র মহাসংযোগ, 1113 বছর পর এই সংযোগ এসছে। আমি যখন আজকে দেখছিলাম ব্রহ্মাণ্ডে কোন কোন যোগগুলোর উপর বিশেষভাবে রাশিগুলো ভালো ফল পাবে, সেই জায়গাটা কিন্তু আমি দেখতে দেখলাম না,
1113 বছর পর এই যোগটা সৃষ্টি হয়েছে, আর এটা 30 অক্টোবর পর্যন্ত খুব অল্প সময়ের জন্য কিন্তু থাকছে। এই সময়টা যাতে আপনারা কাজে লাগিয়ে নিতে পারেন, তাই এই ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে আমি ডেডিকেশন করছি। আলোচনাটা শুরু করা যাক, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন এবং চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। প্রথম যে রাশির কথা বলবো সেটি কোন যোগ, দেখুন মেষ রাশিতে রাহু এবং বৃহস্পতি অবস্থান করছে এবং শনি কুম্ভ রাশিতে অবস্থান করে তৃতীয় দৃষ্টি দিয়ে বৃহস্পতি এবং রাহুকে দেখছে। এটা 1113 বছর আগে ছিল, এই 1113 বছর পর কিন্তু এটা হচ্ছে, অর্থাৎ রাহুর উপর শনির দৃষ্টি, বৃহস্পতির উপর শনির দৃষ্টি একসঙ্গে, এবং 30 অক্টোবর পর্যন্ত এই যোগটা কিন্তু থাকছে। কারণ এই যে যে যোগগুলো না, ভেরি 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 ইম্পর্টেন্ট। কোন কোন রাশিকে লাভ দিবে? মেষ রাশি। মেষ রাশির এই সময় কেরিয়ারের ক্ষেত্রে সফলতাটা আপনাদেরকে দিবে কেরিয়ার, কারণ আপনাদের রাশিতে রাহু বৃহস্পতি অবস্থান করছে, শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছে, আপনাদের কেরিয়ার এবং আকস্মিক অর্থপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে বড় ধরনের সিট চেঞ্জ, ডেজিগনেশন চেঞ্জ, ডেলি ইনকাম, ব্যবসার ক্ষেত্রে আপনাদের শুভ ফল কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির তৃতীয়ভাবে শনি, পঞ্চমভাবে বৃহস্পতি এবং রাহু তৃতীয় দৃষ্টি দিয়ে দেখছে। এই যোগটা কিন্তু 1113 বছর পর সৃষ্টি হয়েছে। এর ফলে ধনুরাশির অনলাইন ডিজিটাল মার্কেটিং, কমিশন ভিত্তিক যারা কাজ কর্ম করছেন এই জায়গা থেকে ভালো আকস্মিক অর্থপ্রাপ্তি, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পেতে চলেছেন, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, ভাগ্যক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এবং কর্মক্ষেত্রে বড় ধরনের প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশি, এই যে চারটি রাশির আমি পরপর কথা বলবো না, খুব মানে এক্সিলেন্ট রেজাল্ট পাবে এই চার রাশি। চারটি রাশির কথা বলবো মানে পিছন ফিরে তাকাতে হবে না। সিংহ রাশির ভাগ্যভাবে আপনার রাহু বৃহস্পতি শনি সপ্তমভাবে তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার ভাগ্যভাবকে দেখছে, ভাগ্যক্ষেত্রে উন্নতি, কোনো জায়গা থেকে সম্পত্তি লাভ, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেটা আপনাদের হতে চলেছে, কেরিয়ার ক্ষেত্রে আপনাদের লাভ হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন, এবং এই সময় আপনাদের মান সম্মান এবং সন্তান ক্ষেত্রে আপনাদের লাভ, শেয়ার বাজার, ট্রেডিং, ফাটকা, স্টক মার্কেট থেকে আপনারা কিন্তু এই সময় বিশেষভাবে লাভ পেতে চলেছেন। এরপর যে রাশির কথা হলো সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি এক্সিলেন্ট রেজাল্ট পেতে চলে, যদিও আপনাদের সপ্তমভাবে পঞ্চমভাবে শনি তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার সপ্তমভাবকে দেখছে, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ দিবে, আপনাদের কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি দিবে, আকস্মিক অর্থপ্রাপ্তি এই সময় দিবে, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, এবং আপনাদের এই সময়ের মধ্যে সন্তান ক্ষেত্রেও শুভ, বৈবাহিক জীবন এবং এর পাশাপাশি ব্যবসা যারা করছেন ব্যবসা ক্ষেত্রে এবং সফলতা, সাকসেস, ইনকাম আপনাদের এই সময় কিন্তু গেইন করতে চলেছে। অর্থাৎ 4 নম্বর রাশি তুলা রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ করে উন্নতি আপনাদেরকে দিবে, যারা কর্ম পাচ্ছিলেন না কর্ম পাওয়া বা কর্মক্ষেত্রে বড় ধরনের উন্নতি পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে। অন্তিম এবং শেষ রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ভাগ্যভাবে শনি, একাদশভাবে রাহু এবং বৃহস্পতি তৃতীয় দৃষ্টি দিয়ে আপনার একাদশ ভাবকে দেখছে, আপনাদের ইনকাম গেইন আপনাদের করবে এই সময়, আপনারা যে কোনো সাইট থেকে বড় ধরনের ইনকাম করবেন, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ হতে চলেছে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, এবং আপনাদের ডেলি ইনকাম, ব্যবসা ক্ষেত্রে আপনাদের লাভ, ব্যবসা যারা করছেন
ব্যবসা আপনাদের খুব ভালো একটা বড় ধরনের আপনারা ডিল পেতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে মিথুন রাশির বড় ধরনের অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু উঠে আসতে চলেছে। এই ছিল আজকের এই ভিডিও। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং পেড সার্ভিস। নমস্কার, ধন্যবাদ।